স্কুল ছুটি থাকলেও খাতায় কলমে উপস্থিত শিক্ষক, স্কুলে অনিয়মিত উপস্থিতি এবং দুর্নীতির অভিযোগ তুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিক্ষোভ অভিভাবকদের। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বারজামতলা নতুন প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। বেশ কিছুদিন ধরেই অভিভাবকরা প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত শতপতি সহ তিন শিক্ষকের বিরুদ্ধে অনিয়মিত স্কুলে উপস্থিতি এবং সেই সঙ্গে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। আজ স্কুলে এসে প্রধান শিক্ষকের সামনে বিক্ষোভ দেখালেন একাধিক অভিভাবক। অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরেই স্কুলে পঠন পাঠন ঠিকঠাক হচ্ছে না, অনিয়মিতভাবে স্কুলে আসছেন শিক্ষকরা, মিড ডে মিলের খাওয়া দাওয়া ছাত্রছাত্রীরা ঠিকঠাক পাচ্ছে না। দীর্ঘদিন থেকেই তারা প্রধান শিক্ষকের কাছে দাবি করেছেন স্কুলে পঠন পাঠন ঠিকঠাক করার জন্য, নিয়মিত শিক্ষকরা যাতে স্কুলে আসেন সেই বিষয়টি দেখার জন্য। আজ তারা বাধ্য হয়ে স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছেন, যদিও প্রধান শিক্ষক এ বিষয়ে বিশেষ কিছু মন্তব্য করতে চাননি। খবর পেয়ে স্কুল পরিদর্শক আধিকারিক দপ্তরের এক অফিসার ছুটে আসেন, অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি। অভিভাবকরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্কুলের সামনে। এটা আমাদের প্রতিবাদ থাকলো, স্কুলে প্রেজেন্ট নেই। অভিযোগ বলতে, আমার মেয়ে এখানে ক্লাসে পড়ে থ্রিতে, তো কিছুদিন আগে থেকে স্কুলের পঠন পাঠন সুবিধা নয়, ভালো হচ্ছে না, বা মাস্টারের ছুটি ছাটা ঠিক হচ্ছে না। কখনো স্কুল 12টার সময় আসছে, প্রেজেন্ট করছে একজন মাস্টার, কখনো 11টার পরে আসছে, কখনো 11:30। এই এই অভিযোগগুলো অনেক দিন থেকে জানিয়েছে, কিন্তু তার কোনো সুরা হয়নি। আজকের যখন আমরা দেখলাম যে মাস্টারমশাই, খবর পেলাম আজকে যে প্রথম যে 6 তারিখে স্কুল চালু হয়েছিল, সেই চালুর সময় একটা কুণাল বলে যিনি স্যার রয়েছেন, উনি 4 দিন কিন্তু অ্যাবসেন্ট ছিলেন। আমি কিন্তু হেডমাস্টার মশাইয়ের কাছে আছে, জিজ্ঞেস করি, মাস্টারমশাই কি এখান থেকে রিটার্ন হয়ে গেছে? বলছেন না। তা আমি বললাম, তাহলে মাস্টারমশাই আসেননি কেন? উনি বলছে উনি ছুটিতে কোথায় বেড়াতে গেছিলো, আসতে পারে না। ঠিক আছে, আজকের আমি যখন সকালে জানলাম যে কোনো ক্ষেত্রে কোনো অ্যাঙ্গেল থেকে যে ওনার কিন্তু প্রেজেন্টেশন খাতার কিন্তু প্রেজেন্ট হয়ে আছে, তখন আমরা বললাম, আপনার যে স্কুলে ছুটি উনি ছিল, উনি কি কোনো অ্যাপ্লিকেশান দিয়েছিলেন? না, হ্যাঁ দিয়েছে। তখন তাহলে আপনার অ্যাপ্লিকেশানটা দেখান আর প্রেজেন্ট খাতা। না, আমরা প্রেজেন্ট খাতা আমার দেখানোর কোনো এখতিয়ার নেই, হতে পারে। তখন আমি আমাদের মেম্বারকে ডাকলাম, মেম্বার সাহেব, উনি আসলেন। উনি এসে যখন বললেন যে আপনি আপনার অ্যাপ্লিকেশান দেখান বা প্রেজেন্ট খাতাটা দেখান, কিন্তু উনি দেখাতে চান না, বলে আমি এসআই ছাড়া কাউকে দেখাবো না। বারবার যখন বললো, তখন আমরা বললাম যে তাহলে আমরা কিন্তু এখান থেকে আজকের মাস্টারমশাইদেরকে ঘিরে রাখবো, ছাড়বো না, বলে আমরা মিডিয়ার তরফে, আমাদের যে কোন চ্যানেল আপনারা জানি না, যাই হোক, আমাদের মেম্বারের স্বামী উনি কল করেছিলেন, এসেছেন, তারপরে সমস্ত দিন আপনি দেখেছেন। মূলত অভিযোগ হচ্ছে ইনারা ঠিকমতো ছেলেদের পড়ানোশোনা করায় না, খাওয়া দাওয়া ঠিকমতো করান না, কোনো এতে স্কুলের কোনো পঠন পাঠন থেকে সামাজিকতা থেকে কোনোটাই ঠিকমতো রাখে না। সেটা বলতে যেতে ওনারা আমাদের উপরে আরও চড়াও এবং উচ্চন্ড মেজাজ, আপনারা কে আপনাদের দেখাতে হবে, মানে নানা দিক করছিল, মানে ভাষা। সেই জন্যে আজকের আমরা এই প্রতিবাদ করেছি এবং আমরা আজকের এটকে রেখেছি, মাস্টারমশাইদেরকে রেখেছি, যতক্ষণ না এসআই আসে ততক্ষণ আমাদেরকে, যতক্ষণ না আমাদেরকে সান্ত্বনা বাক্য দেয় ততক্ষণ আমরা ছাড়ব। আপনার নাম? আমার নাম শেখ সিদ্দিক, বাড়ি আমার স্কুলের উত্তর পাশে, বাড়ি স্কুলের পাশেই একদম, মানে 50 ফুট দূরে। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম সুমাইয়া খাতুন। কিসে পড়ে? থ্রিতে পড়ে। কি বলবেন? আমি এখানকার মেম্বার, বারজামতলা 87 নম্বর বুথ। তো আমি স্কুলে আসি দীর্ঘদিন ধরে, আমি স্কুলে এসে বলি যে স্কুলে স্যাররা দেখি যে দেরি করে আসছে বা এসে ছাত্রদের প্রতি খুব মানে খারাপ আচরণও করছে, মাঝে মাঝে এমন মারছে যে মানে পিট টু সব খাটিয়ে দিচ্ছে, তারা মানে গার্জেন সাথে অবজেকশনও দিচ্ছে। তারপরে স্কুলে স্যার ছুটি নিয়েছিলেন, আমি স্যারকে বললাম, স্যার যে ছুটিতে ছিলেন আপনাকে কোনো চিঠি দিয়েছে বা কোনো নোটিশ দিয়েছেন? বলছে হ্যাঁ দিয়েছে। আমি তাহলে আপনি দেখান, বলছে না আর আমি খুঁজে পাচ্ছি না। আমি তাহলে আপনি অ্যাটেন্ডেন্সের খাতাটাও দেখান, ওনাকে খাতা দেখতে চাইলাম, উনি দিচ্ছে না, বলছে যে না আপনাকে দেওয়া যাবে না, আমাদের ওপর থেকে নির্দেশ আছে মেম্বারকে দেখতে দেওয়া যাবে না, আর মেম্বারের খাতা দেখার কোনো নিয়ম নেই। তখন যখন আমরা সবাই গ্রামবাসী ওরা আসলো, এসে বসলো, তারপর যখন ওকে চাপ দেওয়া হলো, ওপর অফিস থেকে লোক স্যাররা আসলেন, স্যাররা এসে তো উনিও যখন চাপ দিলেন, বললো শুধু মেম্বারকে দেখাবো। তারপরে আমি গেলাম, গিয়ে দেখলাম উনি নাই, উনি বিগত 5-6 দিন ছুটিতে ছিলেন, তাও দেখছি উনার সিগনেচার দেওয়া আছে। তো উনার পুরো খাতাটাতেই হেড স্যারেরই সিগনেচার। এই
সেক্ষেত্রে এখন আপনারা কি চিন্তা ভাবনা করছেন? আমাদের চিন্তা ভাবনা যে স্যাররা আসুক, উপর মহলে স্যাররা আসুক, এসে কিছু করে করুক, তারপর এসআই আসুক, আসলে আমরা স্কুল চালু করবো না, এখন বন্ধ করে।